আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কি শুনেছেন আমাদের ফ্রি ফায়ার কিন্তু ওল্ড যে ফ্রি ফায়ারটা আছে সেটা কিন্তু চলে আসতেছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশ সার্ভারটা কিন্তু ইন্ডিয়া সার্ভারের সাথে আবার যুক্ত হয়ে যাবে। যদি ওল্ড ফ্রি ফায়ার দেয় তাহলে কি আমাদের নতুন ফ্রি ফায়ারটা চেঞ্জ হয়ে যাবে? ইন্ডিয়া সার্ভারের সাথে যদি আমাদের এই বাংলাদেশ সার্ভারটা যুক্ত করে দেয় তাহলে কি আমাদের বাংলাদেশ সার্ভারের যে বাংলা ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশের জন্য যে ডেডিকেটেড যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো কি আর দিবে না? তো এইগুলো কনফিউজ কিন্তু অনেকেরই রয়েছে। তো এইগুলো দূর করব এবং আমাদের ফ্রি ফায়ারের যে ওল্ড ইভেন্টগুলো, ওল্ড মিউজিক, কালহারি ম্যাপ, ওল্ড লবি, এগুলো অনেকেই কিন্তু চাচ্ছিলেন। তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। ওল্ড ফ্রি ফায়ার যদি আসে এখানে আমরা কি কি দেখতে পারবো? তো এখানে আমাদের একটা সার্ভে দিয়েছিল আর এই সার্ভেটা কিন্তু আমি পাই নাই, কিন্তু আমি পরবর্তীতে দেখছি তিন দিন আগে থেকে এটা কিন্তু পূরণ করা হয়ে গেছে, এখন অফ আছে। এখন আপনারা চাইলেও কিন্তু এখানে আপনারা ভোট দিতে পারবেন না। এখন তো এখানে কি কি দিছে দেখেন। ফ্রি ফায়ার জানতে চাইছে যে আপনি ওল্ড ফ্রি ফায়ারে কি কি ব্যাক চাচ্ছেন। কালহারি ম্যাপের র্যাং ম্যাচ, ওল্ড লবি মিউজিক, ডেথ আপ্রেজিং মোড এবং ওল্ড জাম্পি মানে ওই যে ভূতের যে মোডগুলো রয়েছে সেগুলো আগে কিন্তু ভিডিও দেখলে কিন্তু আমাদের ডায়মন্ড দিত, তো এটাও কিন্তু দিয়ে দিতে পারে। পুরাতন যে গাছগুলো রয়েছে সেম ওইভাবেই কিন্তু দিয়ে দিবে। গ্লাইডার ছিল, গ্লাইডার দিবে। ফেডের রয়েলে কিন্তু আমাদের ফ্রি স্পিন ছিল, সেই স্পিনটাও কিন্তু ফ্রিতে দিয়ে দিবে। আরেকটা কথা আমি বলি, এখন এটারও নিয়ে অনেকের কনফিউজ থাকতে পারে, এটা কি আমাদের পার্মানেন্টভাবে দিবে নাকি কিছুদিনের জন্য? এটা পার্মানেন্টভাবে কখনোই দিবে না, এটা কিছুদিনের জন্য হয়তো আমাদের দিবে। যেহেতু আমরা অনেকেই চাচ্ছিলাম যে ওল্ড ফ্রি ফায়ার যদি একবার ব্যাক দিত আমরা খেলতাম, তো এর জন্য আর কি। আরেকটা কথা কি, যখন নতুন থাকে তখন কিন্তু এটার মর্যাদা থাকে না, যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু এটার মর্যাদাটা অনেক বেশি বেড়ে যায়। সেমভাবে আমাদের এখন আছে, এগুলোর মর্যাদা আমরা দিতে পারতেছি না বা দিচ্ছি না, এটাই হলো আমাদের মেন ইমোশন। পুরাতন লবির ভিতরে কিন্তু জিপলাইন ছিল এবং ফুটবল খেলার একটা স্পেস ছিল, ট্রেন ছিল এবং অনেক কিছু ছিল, তো এগুলো কিন্তু ব্যাক দিতে পারে। আপনাদের কি মনে আছে আমাদের যে পুরানো দিনে যে ম্যাপের ভিতরে বৃষ্টি পড়তো, তুষারপাত হতো, তো ওই মোডটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এগুলো বোর্ড যদি সবাই একসাথে সেম দেয় তাহলে কিন্তু এগুলো ব্যাক আসবে এবং মারাত্মক ব্লেড মোড যেটা ছিল সেটাও ব্যাক দিবে, পলসন জোন এটাও ব্যাক দিবে, পুরানো যে ফ্যাক্টরি যে সাত সেটা দিয়ে দিবে, গোলাপি ডায়মন্ড দিবে। গোলাপি ডায়মন্ডের কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গোলাপি ডায়মন্ড কিন্তু আমার এখনও বিল্টে এই 29-30টার মতো রয়েছে, তো এই গোলাপি ডায়মন্ডে কিন্তু ব্যাক দিবে। এগুলো সবগুলো যদি মার্ক করে সবাই একসাথে যদি সেম বোর্ডগুলো দেয় তাহলে কিন্তু এগুলো সবই ব্যাক দিয়ে দিবে। পুরানো কিল এনিমেশন, পুরানো কাটানা এনিমেশন, পুরাতন ট্রেনিং গ্রাউন্ড, এগুলো কিন্তু ব্যাক দিয়ে দিবে যদি সবাই এই সেম বোর্ডগুলো একসাথে দেয়। তো এখন আসি মেইন টপিকে, এগুলো যদি ব্যাক দেয় এগুলো কতদিনের জন্য দিবে? তো পুরানো যে ফ্রি ফায়ার যে আইটেমগুলো দিবে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য, হয়তোবা ওবি আপডেট 39 মানে 39 যেটা আসছে এইটাতেই চলবে, দেন পরবর্তীতে আবার এটা উঠিয়ে নিবে বা এটা দুই এক মাসের মতো আর কি রাখতে পারে। কিন্তু আমাদের যে সার্ভারটা, ফার্স্টে কিন্তু আমাদের সিঙ্গাপুর সার্ভার আলাদা করে দেওয়া হয়, দেন ইন্ডিয়া সার্ভার থেকে চলে আসি হলো বাংলাদেশ সার্ভারে আমরা একদম ডেডিকেটেডভাবে দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু সার্ভারগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং অনেক পুরানো প্লেয়াররা এই আলাদা আলাদা হওয়ার জন্য অনেক বন্ধু বান্ধব কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারে থেকে যায় এবং নেপাল সার্ভারে আলাদা হয়ে যায়, ভাগ ভাগ হয়ে যায় এবং অনেকে কিন্তু মন এখান থেকে উঠে যায়, যার কারণে কিন্তু অনেকে খেলা গেমটা কিন্তু ছেড়ে দেয়। তো এর জন্য কিন্তু এই গায়না ফ্রি ফায়ার আবার কিন্তু পুনরায় এই সার্ভারগুলো কিন্তু যুক্ত করতে যাচ্ছে। বাংলাদেশ সার্ভার, ইন্ডিয়া সার্ভার এবং নেপাল সার্ভার এই তিনটা সার্ভার কিন্তু এক করে দিবে। এখন এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই তিনটা সার্ভার যদি এক করে দেয় এটা কতদিনের জন্য দিবে? বাংলাদেশ, নেপাল অ্যান্ড ইন্ডিয়া এই তিনটা সার্ভার একদম পার্মানেন্টভাবে আমাদের এক করে দিবে। এখানে আরও কিছু কনফিউজ রয়েছে অনেকেরই, সেটা হলো যদি এগুলো ব্যাক দেয়, আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ডেডিকেটেড একটা সার্ভার অলরেডি করে দিয়েছে, আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আলাদা আলাদা ইভেন্ট দেয়, এটাও কি আবার চেঞ্জ হয়ে যাবে? না, এটা চেঞ্জ হবে না। আমাদের বাংলাদেশ সার্ভার যেভাবে ইভেন্ট দিচ্ছিল ডেডিকেটেডভাবে এভাবেই দিবে, বাট ইন্ডিয়া সার্ভারের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের সাথে খেলতে পারবে এবং আমাদের জন্য কিন্তু ই-স্পোর্টসের টুর্নামেন্টের আয়োজন করা হবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে, একটা লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই মাস্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।